আজকে এই মেশিনটি ইনস্টল করবো DX 2430 ট্রে এক্সিট ট্রে কোনোটাই লাগানো হয়নি, এখন লাগাবো, দেখতে থাকুন। ভিডিও ক্যাপ করি তো কোম্পানির ইঞ্জিনিয়ার নাকি? আপনি কোম্পানিতে চাকরি করেন? ঢাকা তো না? তারপরে এখানে স্টিলের দুইটা নাট আছে, এই পাশে দুটো
দেখবো মাস্টারের ভিতরে একটা লক থাকে, এটা হচ্ছে টেপ খুলে খোলার পরে এই যে মাস্টার ইউনিট, মাস্টার ইউনিটে এখানে আছে কয়েকটা টেপ, টেপগুলো সবগুলো তুলবে আলাদা করে। এইখানে প্রেস দিব, এখানে এটা হচ্ছে লক, আনলক হলো দেন আমরা একটা, এটার নাম হচ্ছে থার্মাল হিট, এটা থার্মাল হিট। তো আপাতত লাগায় রাখি, দুই পাশে চাপ দিতে হবে, হাতের চিহ্ন দেওয়া আছে, দুই হাত দিয়ে করতে হয়, আমার এক হাতে মোবাইল যার কারণে লক। সব ফেলে দিলাম, এখানে একটা পেপার আছে ফেলে দিলাম। এখন যেটা করতে হবে এটা আপাতত লাগায় রাখি, ধরো এই মাঝখানে একটা আছে, যাতে নাট লাগাতে সুবিধা হয়, এটা ধরে টানো, সব সাইজ আছে। যদি আমরা এ ফোরে করি তো এই কাটাটা এ ফোরে রাখবো, এই যে এইখানে লক, এই যে এই চিপাটা, আচ্ছা এটা লকে রেখে এখানে লক করে দেবো, এটার মুভ করবে না। তো এইটা তো সেম, তারপরে পেপার বসানোর পর অ্যাডজাস্ট করে নেব। তো এখন আমরা এটা উঠাইলে সুবিধা হবে। আর একটা হচ্ছে স্ক্যানার,
ড্রামের লক আসে মাস্টার সাউন্ড
সারিয়ে নেব। এইখানে এই দুইটা এই লক দিয়ে বসে লকের ফাঁকে বসে আস্তে আস্তে বসানোর পরে আমাদের সুবিধা অনুযায়ী এটাকে আমরা ঘুরাইয়া শর্ট করে এখন এইখানে প্রেস করব। প্রেস করলে এটা আনলক হবে। এখন ওই ভিতরে কমলা কালারের দুইটা চিহ্ন আছে, এরো চিহ্ন, ওই এরো চিহ্নতে মাস্টার পর্যন্ত নিয়ে যাব। এরো চিহ্ন পর্যন্ত ওই আসছে, তখন আমরা দিছি দুই হাত দিয়ে চাপ দিব। দুই হাত দিয়ে যে হাত দুই হাতের চিহ্ন আছে, দুই হাত দিয়ে চাপ দিলে সুন্দরভাবে লক হয়ে যাবে। এটা একটু ঘুরে ইজি প্যাক করে দেবো। তারপরে এটা লাগিয়ে দেব। আমাদের পেপার যদি ওজন হয় তখন আমাদের পেপারের ইয়ে আছে, এখানে ক্যাটাগরি আছে, থিং পেপার একটা স্ট্যান্ডার্ড পেপার। তো পেপার যখন আমাদের ই হবে, মোটা হবে বা চিকন হবে, তখন আমরা এটার কাজ করতে পারবো। তো নর্মালি এটা হচ্ছে ট্রে, এটা স্ক্যানার হচ্ছে লাগালি করব। মেশিনের পাওয়ার বাড়ান হচ্ছে এখানে। দেখতে থাকুন DX রিকো রিপোর্ট DX2430 মেশিন ইনস্টলেশন। এখন স্ক্যান দিব, মাস্টার প্রিন্ট মাস্টার কাটবো একটা। দেখতে থাকুন। তো আমরা পেপারটা এখানে বসাবো, অ্যাডজাস্ট করে নেব পেপারটা বসানোর জন্য। দেন পেপারের লেভারটা উঠাই দেবো, উঠাই দিলে ফিড রাবার রোলারে পেপারটা পাবে। ওই উঠলো, এই যে উঠলো, হ্যাঁ এই যে উঠলো। উঠানোর পরে আমরা স্ক্যান দেব, স্ক্যানটা লেখাটা যাবে নিচের দিকে। সবসময় আমরা খেয়াল রাখবো যে বেশি কালি লেখা হলে সেটা পিছনে দেবো।
তো আমরা শুরুতে মাস্টার মেকিং দেব। এদিকে মেক হচ্ছে, এখানে স্ক্যানার এক্সিট ট্রেতে আসতেছে। শুরুতে ড্রামে কালি টানবে, দেন আমরা কপি পাব। এটা স্ক্যান দিলাম, এটা আপাতত এখানে থাক, আসছে। তো শুরুতে কালি কমের জন্য কম আসছে, তো আমরা পাঁচটা দিয়ে দিই। পাঁচটা দেওয়ার পরে আমরা স্টার্ট প্রিন্ট, এই যে স্টার্ট প্রিন্ট দেবো, পাঁচটা আসবে। টোনার টানতেছে, নতুন নতুন মেশিনে টোনার ইচ্ছা মতো নিবে, যখন এই সিগনাল দিবে তখন আমরা ফ্রন্ট কাভারটা টানবো, আবার লাগাই দিব। এখন ওর যতটুকু দরকার টোনার, ওর টেনে নেবে। টেনে নেওয়ার পরে যখন সম্পূর্ণ ড্রামে টোনারটা পাবে, সম্পূর্ণ টোনারটা ড্রামে যখন না খাবে, তখন সে আপনাকে প্রিন্ট দেবে। হ্যাঁ, তো এখন আমরা আবার স্টার্ট দিব। টোনারটা সম্পূর্ণ হওয়ার টানছে সে, তো আমরা লাস্ট কপিটা খেয়াল করি। এই হচ্ছে কপি। এখন আমরা কি আরও বেশি দিব, তো আমরা আরও দশটা দিই। আমাদের আর স্ক্যান করতে হবে না, এটা একবার স্ক্যান করলে, আমি যদি এই একটা স্ক্যান দিয়ে যদি 10 লাখ করি, 10 লাখ করা সম্ভব। তো এটা কেটে দিই, এখন দেবো 10টা। 10টা দেওয়ার পরে স্টার্ট দিব। এখন টোনার টানতেছে সে মেশিনটা, এইখান দিয়ে পেপার টানবে। দশটা হয়ে গেছে, এটা পার মিনিট 90 কপি হবে, পার মিনিটে 90 কপি হবে। তো দেখতে থাকুন।